একটি ভারতীয় অ্যাপ ইন্ডিয়া মার্কেট থেকে শহর বর্ধমানের এক ব্যবসায়ী অনিমেষ কুমারের সাথে পরিচয় হয় সুদূর মুম্বাই নিবাসী নারায়ণন থাংরাজ নদরের সাথে। শহর বর্ধমানের ব্যবসায়ী অনিমেষ কুমারের প্রতিষ্ঠানের নাম মহানন্দ এন্টারপ্রাইজ। তিনি শহর বর্ধমানের সাথে গোটা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে চিনি, চকলেট, বিস্কুট, নানান রকম গ্রসারি আইটেম তিনি ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যবসা করেন। সম্প্রতি একটি সরবরাহ ভারতীয় অ্যাপ যার নাম ইন্ডিয়া মার্ট, এই ইন্ডিয়া মার্টের থেকে সুদূর মুম্বাই নিবাসী জয় কিষান ট্রেডার্সের মালিক নারায়ণ থাংরাজ নগরের সঙ্গে পরিচয় হয় এবং তিনি তার ব্যবসায়িক বৃদ্ধির জন্য নারায়ণবাবুর সঙ্গে কথা হয়। প্রথম দফায় স্বল্প টাকার বিনিময়ে মাল উনি পাঠাবেন বলে স্থির হয় এবং তারপর তিনি পাঠিয়েও দেন। তারপরে সেই বিশ্বাস অর্জনের পরে তিনি একটা বড় অঙ্কের টাকা চান এবং বলেন যে আমরা মাল তৈরি করে দেব। সেই বলে আর তারপরে কোনো যোগাযোগ তিনি রাখেননি এবং পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তিনি পুরোপুরি বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। এরপরে বর্ধমান শহরের ব্যবসায়ী অনিমেষবাবু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বর্ধমান সদর থানার সঙ্গে যোগাযোগ করেন এবং সেখানে এফআইআরও করেন। ঘটনাটা হয়েছিল বলতে আমার এখানেই বাড়ি, আমার নাম ঝুমা দাস কোনার, আমার স্বামীর নাম অনিমেষ কোনার, আমার স্বামী একজন পেশায় ব্যবসায়ী, আমাদের ব্যবসার নাম হচ্ছে মহানন্দ এন্টারপ্রাইজ। আমার স্বামী বেশ কিছুদিন আগে মহারাষ্ট্রে একজন চিনি ব্যবসায়ীকে কিছু টাকা দেয়, আমার স্বামী কাজ করে ইলাস্টিক রান নামে একটা কোম্পানি, তাকে মাল সাপ্লাই দেয়, ঠিক আছে। এরপর ওখান থেকে আমার স্বামী ইন্ডিয়া মার্ট নামে একটা অ্যাপের মাধ্যমে একজন মানে ব্যবসায়ী সন্ধান পায়, তিনি নাকি চিনি সাপ্লাই চিনি দেন, তার কাছ থেকে চিনিটা কিনবার জন্য তাকে কিছু টাকা পেমেন্ট করে, আর টাকা পেমেন্ট করে তার 9,55,000 টাকার মতন টাকা পেমেন্ট করে ধাপে ধাপে, সেটা একবারে না ধাপে ধাপে। এরপর তিনি বলেন বিভিন্ন রকম বলেন, হ্যাঁ চিনি চলে যাবে আপনার কাছে, তাদের অর্ডারের চাপ আছে, এরকম নানা রকম প্রেসারে পড়ে তারপর উনি বলেন যে আপনার গাড়ি একটা গাড়ি খড়গপুরে এসে গেছে, তার সমস্ত গাড়ির ইএলআর নাম্বার দেন অষ্টমীর দিন সেটা। তা আমার স্বামী ভাবে যে হয়তো গাড়ি চলে এসছে, সেই হিসেবেই সে ইয়ে করে, তার পর দিনও গাড়ি আসে না। তার পরের দিন থেকে তিনি ফোন পুরো সুইচ অফ করে দিন, মেসেজ টেসেজ সব বন্ধ করে দিন, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিন। এরপর অষ্টমীর দিন পেরিয়ে গেল, নবমীর দিন গেল, আমরা দশমীর দিন আর কোনো রিস্ক নিইনি, আমরা সোজা যাই বর্ধমান থানা, বর্ধমান থানায় গিয়ে পরে আমরা একটা এফআইআর করি। আমাদের কাছে সমস্ত কিছু ব্যাঙ্ক স্টেটমেন্ট সমস্ত কিছু বের করে আনি, প্রথমে সাইবার ক্রাইম, তারপর সাইবার ক্রাইম অফিসে যাই, ওখান থেকে ওনারা আমাদেরকে খুব সহযোগিতা করেন, সমস্ত কিছু ডিটেলস বের করে দেন, মানে সাইবার ক্রাইম অফিস থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেহেতু তখন ব্যাঙ্ক বন্ধ ছিল আমরা ব্যাঙ্কে গিয়ে স্টেটমেন্ট বের করতে পারিনি, সমস্ত কিছু যে যে ডেটে মানে যতগুলো টাকা ট্রান্সফার হয়েছে সমস্ত কিছু বের করে দেন। আর আমাদের কাছে যে মানে যাকে আমরা টাকাটা পাঠিয়েছি, আমার স্বামী যাকে টাকাটা পাঠিয়েছে, তার সমস্ত কিছু মানে ডিটেলস, তার জিএসটি নাম্বার, সমস্ত কিছু ডিটেলস রয়েছে, সেগুলো আমি থানাতে সব জমা দিই। আমার স্বামী অনেকদিন ধরে ডিপ্রেশনে ভুগছিল, আমার স্বামী খুব সৎ, মানে কারোর কাছ থেকে দু পয়সা কখনো মানে ইয়ে করেনি, মা ইয়ে করেনি, ব্যবসায় তার মানে ছোটোর থেকে তার ব্যবসাটাই ইন্সপিরেশন যে ব্যবসা করবে, ব্যবসার মতন করে ব্যবসা করবে। তা আমার স্বামী ভাবে যে তাহলে কোম্পানির প্রেশার, দেখুন কোম্পানি তো শুনবে না, কোম্পানি আমার স্বামীকে টাকাটা দিয়েছে, আমার স্বামী একজন সাপ্লায়ার, এবার আমার স্বামী একজনের কাছে চিনিটা কিনবার জন্য তাকে টাকা দিয়েছে, কোম্পানি তো সেই জিনিসটা শুনবে না, কোম্পানি আমার স্বামীর উপর মালটা পাঠান, আমার স্বামী কোম্পানিকে কিছু খোলাখুলি বলতে পারেন না। এবং বর্ধমান সদর থানা সেই সময় কোনো রকম যোগাযোগ না রাখায় বা কোনো সহযোগিতা না করায় তিনি আরও ভেঙে পড়েন এবং পাওনাদারদের কাছ থেকে চাপ আসতে থাকে। এরপর তিনি এক প্রকার হতাশায় ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন এবং আত্মহত্যার চেষ্টা করেন। সেখান থেকে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে পাত্রসায়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানোর পর সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং সেখানে তার চিকিৎসা হয়। আমি একজনকে টাকা দিয়েছিলাম চিনি কেনার জন্য, 4-5 গাড়ি চিনি কেনার জন্য দিয়েছিলাম, তার মধ্যে একটা গাড়ি চলবে এসেছিল, সেই গাড়িটা বললো খড়গপুরে আসছে, খড়গপুরে হচ্ছে যখন ফোন করে সকালের দিক করে তার ফোন শুয়ে যাও, যে কারণে কালকে মানুষের ডিপ্রেশনে আমি হচ্ছে বিষ খেতে বাধ্য। তার ব্যাপারে যদি এটা একটু অ্যাকশন আপনারা নেন তাহলে খুবই উপকৃত হবে। হ্যাঁ, 5-10-2022 তারিখে আমি বর্ধমান থানায় একটা এফআইআর দিই, তা ম্যাডাম দিয়ে আমি দেখছেন,
যদি তাড়াতাড়ি সলিউশন হয় তাহলে খুবই উপকৃত হবে। এবং তারপর পুলিশ এসে তার বয়ান লিপিবদ্ধ করে নিয়ে যায়। পরিবারের লোকজনেরা পুলিশের দিকে তাকিয়ে আছে যাতে তারা সেই টাকা ফেরত পায় এবং প্রকৃত অপরাধী যাতে উপযুক্ত শাস্তি পায়। তো করে বর্ধমান মেডিকেল কলেজে ডাক্তারবাবুদের প্রচেষ্টায় বেঁচেছে, কিন্তু ওর যে সাইড এফেক্ট ওর জীবনে এবং ওর মেন্টালি একটা প্রবলেম এবং চোখের একটা প্রবলেম দেখা দিচ্ছে, যেখানে ও ঠিকভাবে কথা বলতে পারছে না, ঠিকভাবে ও দেখতে পাচ্ছে না, এই প্রবলেমগুলো হচ্ছে। আমি চাই পুলিশ সঠিকভাবে এর তদন্ত করুক, তদন্ত করে সেই গিলটিকে ধরুক, সেই অপরাধীকে ধরুক। এবং তার নেটওয়ার্ক, আমার সন্দেহ যে তার নেটওয়ার্ক বর্ধমানের মধ্যে এসেছে যখন, তখন সে আরও হয়তো অনেকে এর মধ্যে জড়িত আছে বা এর মধ্যে ওর ফাঁদে পড়েছে। হ্যাঁ, এরকম হতে পারে যে আমাদের আমাদের মতো আমাদের যে কোম্পানির মতো আরও অন্যান্য কোম্পানি হয়তো সেই ভদ্রলোকের কোনো ফাঁদে পড়েছে, পড়ে আছে কি না সেটাও বেরিয়ে আসবে তদন্তের মাধ্যমে। সঠিক তদন্ত হলে, সেই ভদ্রলোক অ্যারেস্ট হলে, তাহলে আমরা একটু অনেক উপকৃত হব এবং আমাদের কোম্পানি, যারা বিশ্বাস করে আমাদের কোম্পানিকে টাকা দিয়েছিল, তাদেরকেও আমরা সেই টাকাটা রিফান্ড করে দিতে পারবো। আমরা এখন অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছি এবং পুলিশের ওপরে সম্পূর্ণ নির্ভর করে আছি। প্রশাসন যেভাবে তদন্ত করে হোক তাকে ধরে নিয়ে আসুক এবং তাকে উপযুক্ত শাস্তি দিক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।